সো গাইজ, আমরা এখন হোটেলে চলে এসেছি। অ্যাকচুয়ালি তখন ভিডিওটা করতে পারিনি বিকজ ছেলের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, আর আমরা যেহেতু আমরা বুকিং করে আসিনি, আমরা একটুখানি খুঁজছিলাম সি ফেসিং মেনলি। তো সি ফেসিং খোঁজবার জন্য একটু লেট হয়ে গেছে, আমরা রুমে চলে এসেছি, রুম অ্যাডজাস্টমেন্ট মোটামুটি করে নিয়েছি। সো এখন ছেলে খাচ্ছে, ছেলের চরম খিদে পেয়ে গেছিলো, চরম খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, ভিডিওটা এখন ওই জন্য করলাম। খুব ভালো লাগলো যে হোটেলে যে উনি মালিক, উনি আমার সাবস্ক্রাইবার, আমাকে দেখে উনি চিনে গেছেন। তো যাই হোক, আমরা রুম পেয়ে গেছি, সি ফেসিং চেয়েছিলাম, সি ফেসিংই পেয়েছি। এই হচ্ছে আমাদের স্বর্গদ্বারের সামনেই সি ফেসিং, এই হচ্ছে ব্যালকনি, এদিকেও একটা সি ফেসিং ব্যালকনি। সো রুমটা একটু ছোট বাট কোয়াইট গুড, বাথরুমটাও খারাপ না, গ্লিজার গ্লিজার সবই আছে। সো এখন খুব জোর খিদে পেয়ে গেছে, এখন বাজে কটা, প্রায় আড়াইটে বাজে, এখন সোয়া তিনটে বেজে গেছে। তো চরম পর্যায়ে খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, ঠিক আছে, খেয়ে নিয়ে তারপরে পরে কথা হচ্ছে। আমরা কোন হোটেলে উঠেছি সেটা আপনাদের পরেই জানাবো, তো একটু অপেক্ষা করতে হবে তার জন্য। বস, ইস আলু ভাজা, ডাল, চিকেন, এটা লাঞ্চ আপাতত। ছেলে ঘুমিয়ে পড়েছে অলরেডি প্রায়, তো আমি একটু বাইরের নজারা দেখি, তারপরে ফ্রেশ হয়ে তারপরে খেতে বসবো। এখন বাজে 6:30 প্রায়, তো আমরা এই এখন এই চা খাচ্ছি, এবার রেডি হবো, চা স্ন্যাক্স দিয়ে খাচ্ছি, এবার রেডি হবো, রেডি হয়ে যাবো কোথায়, বিচে। বিচে যাবো, বিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে দেখা যাক কতক্ষণ বিচে কাটানো যায়, সেটা তো ফুল এক্সাইটেড। দেখো তুমি শুরু করেছে এই কাচ্চ বাবা, তুমি কেমন বলো কি করছো, চেয়ার ফেলে দেয়, চেয়ারের উপরে বসতে হয়, ঠিক আছে। সো গাইজ, এখন বাজে 7:00, তো আমরা জাস্ট বেরোলাম, আমরা আছি এইটাতে ল্যারিকা, আর আমরা আছি এই যে এইটাতে, এই রুমটাতে আমরা আছি টপে। সো এনিওয়েজ, তো আমরা এখন যাচ্ছি একটু সমুদ্রের ধারে। সো আগে বুকানের জন্য একটু খাবারের কিছু ব্যবস্থা করি। এখন ছেলে অটোয় চাপবে, ধরে বসবে, হ্যাঁ বাবা, এই সামনে বসতে হবে, তো সামনে বসতে হবে তো, অটো তো চালাবে এটা কে, বাবা টোটো পছন্দ, এই অটো দাদা ভাড়া কত করে আপনার, আমাদের নেবেন, আমাদের নেবে তো এবার আমি যাচ্ছি সমুদ্রের দিকে। মারাত্মক গর্জন, এখনকার সিনারিও, এখন বাজে প্রায় 7:30 সন্ধ্যে, আর এই যে আমার কর্তা অমলেট, আর ছেলে এটা কি বল কি খেলছো, আর উনি অমলেট সহযোগে কফি, দারুণ জোন উঠেছে, ভীষণ ভালো লাগছে এখানে এসে, বহু বছর প্রায় 5 বছর পর আমরা এখানে এলাম, দারুণ দারুণ লাগছে, ওয়েদারটা এত ভালো, খুব ঠান্ডাও না খুব গরমও না, বাট বাচ্চাদের জন্য একটু তো ঠান্ডা লাগবে, আমরা বড়রা ঠিক আছে, আর এই সমুদ্রের এই গর্জন ফাটাফাটি। পুরীতে এসছি আর মদন মোহন খাবো না,
এই যে গিন্নি খাচ্ছে, এবার আমিও খাবো, দেখি দাও মদন মোহন কত করে। মদন মোহন 10 টাকা করে পিস। এই নিলাম তো মদন মোহনের ফার্স্ট বাইট। কফিটা পুরো বেকার হয়ে গেল, মদন মোহনটাই বেস্ট। আরো দুটো দাও। বাটি বুটি কিছু আনতে হতো, এখন নিয়ে নিয়ে কি করে খাবো, নিয়ে গিয়ে হোটেলে বসে ভালোভাবে খেতাম। আছে তো দাও, প্যাক করো। কি কি আছে ঝুলিতে? ছানারগজা, রসগোল্লা, মদনমোহন আর সমুসা। রসগোল্লা লাগবে না তো? মদনমোহন না না না, বসো, পড়ে যাবে আবার। এতটা ভালো লাগলো, আমরা বাঙালি খাওয়া দাওয়ার পর লাস্ট শেষ পাতে আমাদের মিষ্টিটা দরকার, যার জন্য আমরা প্যাক করে নিচ্ছি, হোটেলে গিয়ে খাওয়া দাওয়ার পর জমিয়ে মিষ্টিটা খাবো। আমরা বাঙালি মিষ্টি খাওয়াটা তুমি বলো, রাত্রে খাওয়ার পর তোমার একটু মিষ্টি মুখ চাই। জয় মদন মোহন। খেয়ে পার্সেল করে নিয়ে নিয়েছি আমরা এই দাদার থেকে মদন মোহনও। এটা হচ্ছে স্টিম কর্ন, তাই তো? এখানে গোটা কর্নটাকে এটা স্টিম করে নিয়ে এটাকে জাস্ট ছাড়িয়ে নেওয়া হচ্ছে। গোটা বললে তোমরা গোটাটাকে কিভাবে দাও? নুন লেবু মাখিয়ে দিয়ে দেবে, আর এমনি এটাকে ছাড়িয়ে বাটার ফাটার দিয়ে করে দেবে তো? আমরা ঝাল চালা যেহেতু খাচ্ছি, নমক দিলে, তাই তো? ইট নুন, এটা কি দিলে? চাট মশলা যাচ্ছে, বাটার, লেবু। এটা কি দিলে? পুদিনা চাটনি। হ্যাঁ, তুমিও খাবে তো? আমাদের ওখানে টেস্টার মতো কিনা? টেস্ট হয়ে যাক। লেবুটা দেওয়াতে একটা ট্যাঙ্গি ফ্লেভার আসছে, বেশ ভালো লাগছে। প্লেটটা হচ্ছে 30 টাকা। ছেলের ডিনার আপাতত চলে এসছে। ছেলের ডিনার হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা আর ডিম সেদ্ধ। এই হচ্ছে ছেলের ডিনার। তো আমার তো এখন রিল ছাড়বার সময় হয়ে গেছে, যেহেতু আমি রিল ছেড়ে দিয়েছি, তো রিল দেখুন। আমাদের রাতের ডিনার চলে এসছে, রুটি, তরকা, মাটন কষা, দোকানে অল্প একটু ভাত রয়ে গেছে। খাসির মাংস আর ভাতে একটা ভালো কম্বিনেশন হয়, যেটাকে আমি ট্রাই করব। তো গাইস, ডিনার করে ঘুমিয়ে পড়ব। সো গুড নাইট, নেক্সট ব্লগটা আবার দেখতে থাকবেন। কাল সকালবেলা আমরা পুজো দিতে যাব, ওটা পরের দিনের ব্লগে দেখতে পাবেন। সো টাটা, গুড নাইট।